আজকে আমরা দেখে নেব হোম ভিজিটের কিছু নিয়ম তো চ্যানেলে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন প্রথমে আমরা টাকার অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে আমরা হোম ভিজিট কিভাবে করতে হয় সবাই জানি তারপরেও দেখুন নিচে এখানে লেখা আছে হোম ভিজিট এখানে আছে হোম ভিজিট লেখা আছে আপনার নিচে এখানে এবং আরেক জায়গা দেখুন এখানেও হোম ভিজিট লেখা আছে আমরা আপনাদের যেখান থেকে ইচ্ছে আপনারা কিন্তু হোম ভিজিট করতে পারেন আপনারা নিচের দিকে এসেও করতে পারেন বা এখানে যে হোম ভিজিট লেখা আছে সেখান থেকেও কিন্তু টাচ করে আপনারা হোম ভিজিটে যেতে পারেন তো চলুন হোম ভিজিটে যাওয়া যাক পরে আমরা দেখুন হোম ভিজিটের ঘরে আসলাম এবং হোম ভিজিটে দেখুন এখানে লেখা আছে প্রথমে উপরে ডিউ ডিউ কমপ্লিটেড এবং মিস্ট তো দেখুন যেখানে এখানে ডিউ মানে হচ্ছে যে এইগুলো আমাদের বাকি আছে আটটা হোম ভিজিট কিন্তু আমাদের বাকি আছে সেই হোম ভিজিটগুলো আমাদের করতে হবে একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা সময় বেঁধে দেওয়া থাকে যে আমরা এই টাইমের মধ্যে আমাদেরকে হোম ভিজিট সেরে ফেলতে হবে আর এই পাশে যে কমপ্লিটেড লেখা আছে এটা আমরা তার মানে এটা হচ্ছে যে আমরা এই হোম ভিজিটগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি যে তারিখে হোম ভিজিট ছিল আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু হোম ভিজিটগুলো কমপ্লিট করে ফেলেছি এবং এখানে দেখুন যে মিস্ট লেখা আছে এখানে মিস্ট লেখা আছে মিসড মানে হচ্ছে যে আমরা যেগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা হোম ভিজিট করতে পারিনি সেগুলো কিন্তু আমাদের মিস্টের খাতায় চলে যায় তো হোম ভিজিটও আপনারা জানেন পার্সেন্টেজের এখানে একটা বিরাট ব্যাপার আছে তো আপনারা অবশ্যই হোম ভিজিট যেমন যেমন আসবে আপনারা করে ফেলবেন হোম ভিজিট আপনারা অবশ্যই এইটটি পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করবেন তো হানড্রেড পার্সেন্ট করতে পারলে তো খুবই ভালো কিন্তু অবশ্যই আপনারা হান্ড্রেড এইটটি পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করবেন কোনো কা আপনারা ডেলি কার ডেলি চেক করবেন যে হোম ভিজিট দিয়েছে কি না তো সেই হিসাবে কিন্তু আপনার যেন মিসড না হয়ে যায় এখানে আরেকটা নিয়ম আরেকটা ব্যাপার যেটা দেখুন আপনারা এটাই চোদ্দোই ফেব্রুয়ারি যেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে একটা সময় আছে মিডিলে সেই সময়ের মধ্যে কিন্তু এই হোম ভিজিটটা আমাদেরকে কমপ্লিট করতে হবে দেখুন এখানে চোদ্দো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারির মধ্যে আমাদের হোম ভিজিটটা সেরে ফেলতে হবে অর্থাৎ আমাদের সাত দিন কিন্তু এখানে সময় থাকছে তো সাত দিনের মধ্যে আমরা যে কোনো দিন আমরা এটাকে হোম ভিজিট করে ফেলতে পারি সেই তারিখের মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে সাত দিনের মধ্যে কিন্তু আমাদেরকে এই হোম ভিজিটটা সেরে ফেলতে হবে এবং হোম ভিজিট কীভাবে করতে হবে আমরা সবাই জানি এখানে টাচ করে পাশে যে হোম ভিজিট লেখা আছে এখানে টাচ করে যে লেখা আছে ডি ইউ ভিজিট সুস্মিতা হালদার তো আমরা ইয়েসে ক্লিক করে কিন্তু এটাকে আমরা হোম ভিজিট করে দিতে পারবো তো এইভাবে কিন্তু আমাদের এটা হোম ভিজিট কমপ্লিট হয়ে গেল দেখুন এখানে আবার কন্টিনিউয়ে ক্লিক করে আমরা আবার সেই হোম ভিজিটে ফিরে যেতে পারবো এরপরে দেখুন যেটা এরপরে কি হচ্ছে এখানে যেটা আপনাদেরকে বলার বিষয় হচ্ছে সত্তর তারিখে দেখুন অনেকগুলো হোম ভিজিট কিন্তু আমার দিয়েছে সত্তর তারিখে এখানে কিন্তু আমার অনেকগুলো হোম ভিজিট আছে এখানে যতগুলো সাতটা আমার ডিউ আছে সাতটাই কিন্তু আমার সতেরো তারিখে পড়েছে তো আমরা কি করছি হোম ভিজিট যেহেতু আমরা বাড়িতে বসেই করে ফেলছি হয়তো তো আমরা হোম ভিজিট এখানে কিন্তু সাতটাই একই দিনে কিন্তু আমরা দেখা গেলো সতেরো তারিখেই কিন্তু আজকে যেহেতু ডেট স্টার্ট হয়েছে সতেরো তারিখ সেহেতু কিন্তু আমরা আজকেই সবগুলো হোম ভিজিট সেরে ফেলছি কিন্তু আমরা এই ভুলটা করব না কারণ আমরা এই সতেরো তারিখ থেকে দেখুন একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা রোজ কিন্তু দুটো দুটো করে হোম ভিজিট করে ফেলবো একসঙ্গে কখনোই আমরা এতগুলো হোম ভিজিট করব না অবশ্যই এটাও খেয়াল রাখবো যে হোম ভিজিট যেন আমাদের টাইমটা পেরিয়ে না যায় হোম ভিজিট করার মিনিমাম সাত দিন এবং দশ দিনের মধ্যেই কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে হোম ভিজিট সেরে ফেলতে হবে তো এখানে দেখুন যে এই যে সতেরো থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত হোম ভিজিট আছে তো আমি এটা চাইলেই কিন্তু সতেরো তারিখে সবগুলো করে ফেলতে পারি কিন্তু আমি সতেরো তারিখে করব না সতেরো তারিখের পরে যে দিনগুলো থাকছে আপনার দশ দিন সময় থাকছে সেই দশ দিনের মধ্যে যে কোনো একদিন দুটো দুটো করে কিন্তু আমরা বা একটা একটা করে কিন্তু রোজ হোম ভিজিট করবো এইভাবে কিন্তু আপনারা হোম ভিজিট সেরে ফেলবেন একসঙ্গে যতগুলো আসে সবগুলো কখনোই আপনারা হোম ভিজিট করবেন না রোজ পার ডে দুটো দুটো করে আপনারা কিন্তু হোম ভিজিট করবেন দুটো তিনটে করে এবং অধিক আসলেও কিন্তু আপনারা সেইভাবে ভাগ করে নিয়ে করবেন একই সঙ্গে কিন্তু সবগুলো হোম ভিজিট দেখাবেন না তো আজকের ভিডিও এই হোম ভিজিট নিয়ে এইটুকুই ছিল আপনারা অবশ্যই হোম ভিজিটগুলো এইভাবে সেরিয়ে সেরে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ